আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে জেলা পরিকল্পনা অফিস শরীয়তপুরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ তারা বিজ্ঞপ্তিতে সংশোধন নিয়ে এসেছেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জেলা পরিবার পরিকল্পনা অফিস শরীয়তপুরে যে সকল বিষয়ে সংশোধন এনেছেন সেগুলো আমরা দেখে নেব। বিদ্যমান তথ্য অর্থাৎ পূর্ববর্তীতে যে তথ্যটি ছিল সেটি এবং সংশোধিত তথ্য হচ্ছে যেটা সংশোধন করে তারা দিয়েছেন সেটি। বিদ্যমান তথ্যতে দেওয়া হচ্ছে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সংশোধিত তথ্যটি ওটা পরিবর্তন করে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে সকল প্রার্থীর বয়স সীমা 06/09/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2021 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা আবেদনের যোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সীমা পরিবর্তন করার কারণে তারা আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ একটা নির্ধারণ করেছেন, সেগুলো আমরা দেখে নেব। যে সকল প্রার্থীর বয়সীমা সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণের শুরুর তারিখ 06/09/2021 বয়স 18 বছর হওয়া সত্ত্বেও আবেদন করেননি, কেবলমাত্র তারা নিম্নবর্ণিত সময়সীমার মধ্যে dgfpssa.teletalk.com বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের গ্রহণের শুরুর তারিখ 6/9/2021 যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি এরূপ প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আপনি যদি এই বিজ্ঞপ্তিটি দেখতে চান সেক্ষেত্রে dgfpssa.teletalk.com বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আসতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এবং বিজ্ঞপ্তিটা দেখে আসতে পারবেন। তো এই ছিল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শরীয়তপুরে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।